বাংলাদেশ রেলওয়ে ইনফরমেশন হাজির হয়েছে। আমি আসলাম আরিফ হাসান, আপনারা দেখছেন বিআর রেলওয়ে ইনফরমেশন। তো বাংলাদেশ রেলওয়েতে কিন্তু আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলেন, 516 জনের মতো লোক নেবে পিএসসির মাধ্যমে। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা পাশ করে আছেন তাদের জন্য বিশাল সুযোগ, পিএসসি থেকে লোক নিবে রেলওয়েতে। 516 জনের মতো লোক চাহিদা দিছে রেলওয়ে কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে। তো আজকে আপনাদেরকে জানাবো সাব অ্যাসিস্ট্যান্ট পদের কাজ কি, তাদের কয় ঘন্টা ডিউটি, তাদের ছুটি, তাদের বিভিন্ন প্রমোশন বা তাদের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। একজন উপসহকারী প্রকৌশলী যিনি রেলওয়েতে দীর্ঘদিন ধরে চাকরি করতেছেন, তো তার সঙ্গে কথা বলবো। একজন উপসহকারীর সঙ্গে কথা বলে জানতে চেষ্টা করব রেলওয়ে সংক্রান্ত তার কাজ এবং তার প্রমোশন বা তাদের বিভিন্ন ভাতা সম্পর্কে। আর 516 জন যে লোক নিবে সেগুলোর নিয়োগ কিন্তু অলরেডি চলমান। আপনারা যারা এখনো আবেদন করেননি তারা অতি শীঘ্রই আবেদন করে ফেলুন, কারণ আবেদনের লাস্ট সীমা কিন্তু মার্চের 7 তারিখে। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো দেরি না করে চলে যাচ্ছি একজন উপসহকারী প্রকৌশলী বাংলাদেশ রেলওয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার কাছে, এবং তার কাছ থেকে শোনার চেষ্টা করি বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলীদের কাজ বা বিভিন্ন তথ্য সম্পর্কে। তো চলে আসলাম আপনাদের বহুল আলোচিত প্রশ্নের উত্তর নিয়ে। একজন উপসহকারী প্রকৌশলী এবং রেলওয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তো ওনার কাছে চলে আসছি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য। আমার সঙ্গে রয়েছেন একজন উপসহকারী প্রকৌশলী জনাব সোহেল রানা। তো ওনার সঙ্গে আজকে কথা বলবো এই উপসহকারী প্রকৌশলী সম্পর্কে। তো প্রথমেই একটা প্রশ্ন, সেটা হলো যে আপনারা যে উপসহকারী প্রকৌশলী আছেন, তো আপনাদের দায়িত্বটা কি আসলে? বাংলাদেশ রেলওয়েতে উপসহায়ক প্রকৌশলীদের মূল দায়িত্ব হচ্ছে ফিল্ড লেভেলে থেকে কাজ করা। সাধারণত আমরা কাজ তদারকি করে থাকি, যে কোনো কাজ যদি মেকানিক্যাল হয় সেক্ষেত্রে ওয়ার্কশপ হতে পারে, যদি সিভিল হয় সেটা পারমানেন্ট ওয়ে হতে পারে, আপনার পূর্ত কাজ হতে পারে, আমাদের যে রেলের বিভিন্ন স্থাপনা আছে এগুলো হতে পারে। হ্যাঁ, এগুলোতে আমাদের যে মেরামত কাজ হয় বা নতুন কাজ যেগুলো হয় এগুলো সাধারণত আমরা ফিল্ড লেভেল থেকে তত্ত্বাবধান করে থাকি। আচ্ছা, আপনাদের অধীনস্থ যারা আছে তাদের কাজগুলো কি আপনারা মানে তদারকি করে তত্ত্বাবধান করে আমরা মানে ফিল্ড লেভেলের মূল দায়িত্বটা আমরা পালন করি। আচ্ছা, যাই হোক, আপনাদের মানে কাজ সম্পর্কে জানতে পারলাম। তো এখন একটু জানতে চাচ্ছি যে আপনাদের উপসহকারী প্রকৌশলীরা কিরকম বেতন বা অন্য অন্য যে সুবিধাগুলো পেয়ে থাকেন, মানে কি ধরনের সুবিধাগুলো আপনারা পেয়ে থাকেন আর কি? উপসহায়ক প্রকৌশলী পদটি বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রণালয়ে দশম গ্রেডের পদ। এটা দশম গ্রেডটা উপসহায়ক প্রকৌশলীর জন্য নির্ধারিত। আমরা জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী আমাদের বেতন 16,000 থেকে 38,640 টাকা স্কেল। এটার সাথে আমরা বাড়ি ভাড়া পেয়ে থাকি এবং মেডিকেল ভাতা। বাড়ি ভাড়া আপনার শহর অঞ্চলের জন্য একরকম, যেমন সিটি কর্পোরেশনগুলোর জন্য একরকম, আবার উপজেলা পর্যায়ে একরকম। হ্যাঁ, তো সেক্ষেত্রে 40-50%। ও আচ্ছা, এটা যদি আপনি সিটি এলাকার মধ্যে পড়েন তো ওই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে 50% আর যদি আবাসিক ছাড়া অন্য কোনো এলাকাতে, মানে ব্যয়বহুল স্থান, ব্যয়বহুল স্থান আছে আমাদের সরকার কর্তৃক কিছু ব্যয়বহুল জেলার নাম আছে। হ্যাঁ, ওই জেলাগুলোর জন্য আলাদা বাড়ি ভাড়ার একটা হার আছে, সে অনুযায়ী পাই। সাধারণত আমরা উপজেলা পর্যায়ে 40% বাড়ি ভাড়া পেয়ে থাকি। ও আচ্ছা আচ্ছা, আপনাদের যারা উপসহকারী প্রকৌশলী রয়েছেন বা দশম গ্রেড বা দশম গ্রেডের উপরে নন ক্যাডার কেয়ার যারা আছেন, তারা কি মানে বাড়ি ভাড়া আর ওই আপনার মেডিকেল ছাড়া অন্য কোনো কিছু পান না? যেমন আমরা সচরাচর দেখে থাকি যে 11-20 গ্রেডের অন্য ভাতা আছে, যাতায়াত, টিফিন ভাতা বা অন্য অন্য যে ভাতাগুলো আছে এগুলা কি আপনারা পান না? না, কোনো কর্মকর্তা লেভেলের কোনো পদে ধলাই ভাতা বা টিফিন ভাতা বা যাতায়াত ভাতা এগুলো পাওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা, আপনাদের মানে পদোন্নতি, আপনারা তো সহকারী প্রকৌশলী যারা রয়েছেন যেমন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারা তো দশম গ্রেডের চাকরি করেন আমরা সবাই জানি, কিন্তু এখান থেকে কি পদোন্নতি আছে? অনেক ক্ষেত্রে আমরা জানতে পারি যে দশম গ্রেডের পদগুলো নাকি ব্লক। উপসহায়ক প্রকৌশলী পদটি ব্লক না, এখান থেকে পদোন্নতির সুযোগ রয়েছে। উপসহায়ক প্রকৌশলী মেকানিক্যাল থেকে আপনি সহকারী যন্ত্র প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেতে পারেন। আপনি যদি সিভিল থেকে হয়ে থাকেন, উপসহকারী প্রকৌশলী ওয়ার্কস আছে, ওয়ে আছে, সেখান থেকে আপনি সহকারী নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পেতে পারেন। আপনি যদি উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ হন, সেখান থেকে আপনি সহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদে আপনি পদোন্নতি পেতে পারেন। সেক্ষেত্রে যে সহকারী প্রকৌশলী যে পদ থাকে তার 33% পদোন্নতি
আপনি সেখান থেকে সিনিয়র সহকারী যন্ত্র প্রকৌশলী হতে পারেন, বা যদি আপনার তারপর আপনি নির্বাহী প্রকৌশলী হতে পারেন, সেখানে সুযোগ আছে। তার মানে আপনাদের প্রমোশন হয়? হ্যাঁ, প্রমোশন হয়। আচ্ছা, তো এখন আরেকটা প্রশ্ন হলো, প্রশ্নটা হলো আপনারা ডিউটি টাইমটা কিরকম বা ছুটি কিরকম পান আপনারা? আসলে ডিউটি টাইমটা এটা একটা ভেরিয়েবল, মানে এটা স্থান ভেদে আলাদা হয়। ওয়ার্কশপ এক নিয়মে চলে, ওয়ার্কশপ ওয়ার্কশপ টাইম টেবিল অনুযায়ী চলে। যদি হেডকোয়ার্টার হয় সেখানে হেডকোয়ার্টার টাইম টেবিল অনুযায়ী চলে, যদি ওপেন লাইন হয় ওপেন লাইন অনুযায়ী চলে। হ্যাঁ, সেক্ষেত্রে যেহেতু আমি ওয়ার্কশপে আছি, ওয়ার্কশপে আমাদের সকাল 7টা থেকে বিকাল 4:30 পর্যন্ত আমাদের কারখানা খোলা থাকে, এ পর্যন্ত ডিউটি, এবং মাঝখানে 1 ঘন্টা আমাদের লাঞ্চ ব্রেক থাকে। আর যদি হেডকোয়ার্টার হয় সেখানে শুক্রবার এবং শনিবার ছুটি থাকে। ওয়ার্কশপে শুধু ছুটি একদিন শুক্রবার, আর ওপেন লাইনে ছুটি মানে নির্ধারিত কোনো ছুটি নেই, ওখানে আপনার সাপ্তাহিক রেস্ট থাকে একদিন। আর যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে বা জরুরি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দিন অথবা রাত নাই, আপনার অন ডিউটি অল টাইম। আপনাকে আপনাকে প্রয়োজনে আপনাকে রেলের প্রয়োজনে আপনাকে থাকতে হবে। তো আপনাদের ডিউটি একটা লিমিটেশন আছে না? যেমন অনেক ক্ষেত্রে দেখি যে 8 ঘন্টা ডিউটি বা 6 ঘন্টা ডিউটি, এরকম কোন লিমিটেশন আছে? যেমন আপনি ওয়ার্কশপে আছেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনি 8 ঘন্টা ডিউটি করতেছেন, তো অন্য অন্য ক্ষেত্রে যারা ওপেন লাইন আছে বা অন্য অন্য জায়গা বা মন্ত্রণালয় আছে, তো ওদের ক্ষেত্রে কিরকম হয়? না, সেক্ষেত্রে ঠিক আছে, আপনার তো প্রত্যেক দিন যে আপনাকে 24 ঘন্টা ডিউটি করতে হচ্ছে বিষয়টা এরকম না। আপনার যদি জরুরি প্রয়োজন হয় সেক্ষেত্রে করবেন, তাছাড়া আপনি 9টা থেকে 5টা পর্যন্ত সাধারণত অফিস হয়। কিন্তু আপনার এরকম না যে আপনার 5টায় চলে গেলেন, একটা ট্রেন দুর্ঘটনা ঘটলো, আপনি যাবেন না, বিষয়টা এরকম না ওপেন লাইনের ক্ষেত্রে এটা। ও আচ্ছা, তো রেলওয়েতে যে বিভিন্ন ক্যাটাগরিগুলো রয়েছে, যেমন আমরা সার্কুলারে দেখতে পাচ্ছি যে 11টা ক্যাটাগরিতে আপনার রেলওয়েতে লোকবল নিবে রেলওয়ে কর্তৃপক্ষ বা চাহিদা দিছে, তো এগুলা মানে পিএচসির আন্ডারে সবকিছু করবে নাকি আসলে রেল কোনো এখানে তদারকি করবে? না, রেলের এখানে তদারকি নাই। এখানে আপনার রেল ডিমান্ড দিয়েছে যে আমার এতজন উপস্থিত প্রকৌশলী প্রয়োজন, 16 জনের ডিমান্ড, হ্যাঁ এতজন প্রয়োজন। সেনাদায়ী পাবলিক সার্ভিস কমিশন থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এখন পাবলিক সার্ভিস কমিশন সেখান থেকে আপনার বাছাই করবে, হ্যাঁ, এবং চূড়ান্ত ফলাফল দেবে এবং সুপারিশ করবে যে এতজনকে নিয়োগ করা যেতে পারে, বা সুপারিশ করা হলো নিয়োগের জন্য সুপারিশ করা হলো। হ্যাঁ, তারপর রেলপথ মন্ত্রণালয় বাকি কাজ করবে। আর নিয়োগ প্রক্রিয়াটার মানে সুপারিশ পর্যন্ত পুরোটাই পাবলিক সার্ভিস কমিশন করবে, এখানে পিএসসি, হ্যাঁ পাবলিক সার্ভিস কমিশন থেকে। হ্যাঁ, এখানে রেলপথ মন্ত্রণালয় বা বাংলাদেশ রেলওয়ের কোনো হাত নাই। অনেকেই দেখা যায় যে মানে রেলওয়ে যে চাহিদাটা দিছে সেটা, সেক্ষেত্রে আপনার পাবলিক সার্ভিস কমিশন আপনার ভাইবা বোর্ডে অনেক সময় রেল কর্মকর্তা থাকতে পারেন, সেক্ষেত্রে ভাইবাতে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, কিন্তু মানে নিয়োগ প্রক্রিয়াটা পুরোটাই পাবলিক সার্ভিস কমিশন করবে। আচ্ছা, যে আপনারা পিএচসি তে পরীক্ষা দিয়ে আসছেন, তো পিএচসির ধরনটা কিরকম, পরীক্ষার ধরনটা? যেমন আমাদের সচরাচর যে আমরা রেলের লোকগুলা দেখছি যারা 11 থেকে 20 গ্রেড বা তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী যে চাকরিগুলা, সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে রিটার্ন পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা হয় সরাসরি ভাইবা, তো এই ক্ষেত্রে পিএচসি কিভাবে রুলস গুলা ফলো করে? না, বর্তমানে ওটা অনেক সময় ভেরিয়েশন হয়, তবে বর্তমানে যেটা আপনার সিলেবাস থেকে তো অলরেডি পিএসসি দিয়ে দিয়েছে সার্কুলারের সাথে। হ্যাঁ, তো এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যদি 1000 জনের বেশি ক্যান্ডিডেট হয়, হ্যাঁ কোনো একটা পদে, সেক্ষেত্রে বাছাই পরীক্ষা হয়, এবং বাছাই পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ। আর যদি 1000-এর নিচে ক্যান্ডিডেট থাকে সেক্ষেত্রে আর বাছাই পরীক্ষা হবে না, তখন সরাসরি লিখিত পরীক্ষা হবে। আর বাছাই পরীক্ষায় আপনার 100 মার্কের হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়, এই বিষয়ে বাছাই পরীক্ষা নাকি এমসিকিউ টাইপ হয়? হ্যাঁ, এমসিকিউ টাইপ হয়। আচ্ছা, এটা যদি 1000 জনের উপরে কেউ অ্যাপ্লিকেশন করে, হ্যাঁ সেক্ষেত্রে এমসিকিউ টাইপ হয়, বাছাই পরীক্ষা হয়, তারপরে লিখিত পরীক্ষা হবে। আর যদি 1000-এর নিচে হয় সেক্ষেত্রে সরাসরি লিখিত পরীক্ষা হবে। আচ্ছা, লিখিত পরীক্ষা কত মার্কের? লিখিত পরীক্ষা হবে 200 মার্কের। আচ্ছা, এগুলা সিলেবাস অনুযায়ী যদি আমরা, সিলেবাসটা আপনার ইয়েতে দেওয়া আছে, আপনার সার্কুলারে দেওয়া আছে। তারপর আমি বলছি আপনার লিখিত পরীক্ষার সিলেবাস আপনার বাংলা 40, ইংলিশ 40, সাধারণ জ্ঞান 40, এবং বাকি
মার্কগুলো আপনার টেকনিক্যাল সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয় থেকে আসবে, মানে রেলওয়ে যদি মেকানিক্যাল পড়ে, হ্যাঁ মেকানিক্যাল এর সিভিল আছে বা বা কেউ ড্রইং আছে, তো ওই যে যে বিষয়ে পড়াশোনা করছে ওই বিষয়ের উপরে কি, হ্যাঁ যে মানে কোন পদে আবেদন না, আপনি কোন টেকনোলজি থেকে কোন ডিপার্টমেন্ট থেকে আপনি পড়াশোনা করে আসছেন, হ্যাঁ তার উপর হবে। আপনি কোন আপনার সার্কুলারে যে উল্লেখ করছে যে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা সিভিল থেকে আপনার প্রার্থী আবেদন করতে পারবে, সেক্ষেত্রে ওই তিন বিভাগ থেকে আপনার কোশ্চেন হবে। ও আচ্ছা, এখানে আপনাদের পরীক্ষার কি কোনো ফর্মালিটিস আছে? যেমন অনেকেই আছে যে দেখা গেল যে মানে পোশাকের কোনো ফর্মালিটিস, যেমন পরীক্ষার কেন্দ্রে অনেকেই প্রশ্ন করে যে আমরা কিভাবে পরীক্ষা দিতে, ফর্মাল ড্রেস এবং ন্যাচারাল যে ড্রেসগুলো আছে। আপনি ভাইভাতে তো আপনাকে পরিপাটি হয়ে যেতেই হবে, হ্যাঁ আপনি ওটা আপনার রুচির বিষয়। আচ্ছা, এই অন্য অন্য যে এমসিকিউ বা আপনার বাছাই পর্ব বা রিটার্ন পরীক্ষার ক্ষেত্রে না, সেক্ষেত্রে আপনি কোনো এমন কিছু পরে দেওয়া যাবে না যেখানে আপনার অসদ উপায় অবলম্বন করার সুযোগ থাকে, হ্যাঁ এরকম না হলে ওরকম কোনো বাধা নাই যে আপনাকে এই পোশাক পরে যেতে হবে। আচ্ছা, ভাইবা সম্পর্কে একটু জানাইলে ভালো হতো, যেমন ভাইবা কত মার্কের হয় বা ভাইবাতে কি ধরনের ফর্মালিটিস, যারা আসলে নতুন আসবে তারাই তো হয়তো বা এই ভিডিওগুলো দেখবে, যে তাদের একটা অনুপ্রেরণা বা চাহিদা বা আশা আছে যে রেলওয়েতে চাকরি করবে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলতে অনেকে ডিপ্লোমা কমপ্লিট করেছে, তো তাদের ক্ষেত্রে যদি একটু বলে রাখতেন তাদের একটা মানে কনফিডেন্স বাড়তো, তো এই ক্ষেত্রে আসলে ভাইভা তো এটা আপেক্ষিক, এটা সবার ক্ষেত্রে একরকম হয় না, হ্যাঁ ভাইভাটা নিজের উত্তর দেওয়ার উপর অনেকটা নির্ভর করে। তবে ভাইভা মার্ক হবে 50 মার্কের, ভাইভার মার্ক হবে 50 মার্ক। এখানে আপনাকে একটু ইংলিশে পারদর্শী হতে হবে, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আপনাকে কোশ্চেনটা ইংলিশেই শুরু হয়, হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাকে ইংলিশে উত্তর দিতে হবে, হ্যাঁ আর কনফিডেন্স থাকতে হবে, হ্যাঁ এবং ভাইভাটা আসলে আপনার প্রশ্নের উত্তরের উপরে অনেক নির্ভর করে, একটা প্রশ্নের উত্তর কিভাবে দিলেন আপনি তারপরের প্রশ্নটা কিন্তু সেভাবেই আসে। ও আচ্ছা, হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনাকে অবশ্যই যাচাই করে নেওয়া হবে, এখানে মানে 1 মিনিটে ভেবে শেষ হবে বিষয়টা এরকম না, হ্যাঁ আপনাকে যখন নেওয়া হবে আপনাকে অবশ্যই যাচাই করে নেওয়া হবে, হ্যাঁ এবং সেখানে আপনার সাধারণ জ্ঞানের জন্য আলাদা টিচার থাকবেন, আপনার প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা টিচার থাকবে, আলাদা পরীক্ষক থাকবেন যারা আপনাকে প্রশ্ন করবেন। ও আচ্ছা, এখানে কি ভাইবাতে কি আই কন্টাক্টে কথা বলতে হয়, যেমন একজন স্যার প্রশ্ন করলেন তো সেই ক্ষেত্রে? এটা আসলে এটা তো মানুষের আচার আচরণ, এটা এক একজন এক রকম বিশিষ্ট, হ্যাঁ ওরকম কিছু না, আপনার কনফিডেন্স থাকলে আপনি ভালো পরীক্ষা দিলে আপনার অটোমেটিক হয়ে যাবে, হ্যাঁ এক্ষেত্রে আপনার আপনি কিভাবে কি করলেন ওটা কোনো বিষয় হতে পারে না। এখন যদি কোনো পরীক্ষকের মনে হয় যে আপনার কনফিডেন্স নাই, আপনি কথা বলতে পারছেন না, সেক্ষেত্রে আপনি হয়তো সিলেক্ট হবেন না, বিষয়টা এরকম। তো এখানে যে 516 জনের কথা বলছে রেলওয়ে কর্তৃপক্ষ, বিভিন্ন ডিপার্টমেন্ট মানে রেল ডিপার্টমেন্টের বিভিন্ন সাইডে নিবে, যেমন মেকানিক্যাল আছে, ড্রয়িং আছে বা বিভিন্ন পদগুলো আমরা সার্কুলারে দেখতে পেলাম, তো তাদের ক্ষেত্রেও কি এই একই ধরনের কাজ হবে, তদারকির কাজই হবে নাকি কোনো অন্য কোনো কাজ? হ্যাঁ আপনি যদি ড্রয়িং হয়ে থাকেন, হ্যাঁ ড্রয়িং তো যারা আমাদের আবেদন করছে, যারা সার্ভিস ট্রেনিং আবেদন করছে, হ্যাঁ তারা সবাই খুব ভালো করে জানে ড্রয়িং কি জিনিস, হ্যাঁ সেক্ষেত্রে আপনার তখন তো কাজ তদারকি না, তখন আপনাকে ড্রয়িং করতে হবে, আপনাকে ড্রয়িং বুঝতে হবে, আপনাকে ড্রয়িং একজনকে বোঝাতে হবে, হ্যাঁ এরকম বিষয়টা। হ্যাঁ যেমন আপনি মেকানিক্যাল আছেন, তো এখানে আপনার অধীনস্থ হয়তো বা 50 জন বা 60 জন বা 100 জন শ্রমিক আছে, যারা মানে 11 থেকে 20 গ্রেডের অনেকে আছে, তো ওই ক্ষেত্রে ওনারা কাজ করে আপনি দিক নির্দেশনা দেন বা কাজটাকে তদারকি করেন, তো ওই ক্ষেত্রে যারা ড্রয়িং এ থাকবে বা আর্কিটেকচার আছে, তারপরে বিভিন্ন যে মেকানিক্যালের অন্য অন্য সাইড আছে, তাদের নিজের কাজটা করতে হবে, যেমন ড্রয়িং এর ক্ষেত্রে আপনি বলতে চাইলেন? হ্যাঁ ড্রয়িং এর ক্ষেত্রে ড্রয়িং সংশ্লিষ্ট কাজই করবে, হ্যাঁ ড্রয়িং অবশ্যই ড্রয়িং সংশ্লিষ্ট করবে, মেকানিক্যাল মেকানিক্যাল সংশ্লিষ্ট কাজ করবে, বিদ্যুৎ বিদ্যুৎ সংশ্লিষ্ট কাজ করবে। ও আচ্ছা, তো এখন মানে আরেকটা প্রশ্ন আবার প্রথম দিকে চলে যায়, সেটা হলো যে আপনারা যখন জয়েন করছেন পিএসসি থেকে বের হওয়ার পরে রেলওয়েতে জয়েন করছেন, তো এই ক্ষেত্রে কি আপনাদের কোনো ট্রেনিং করতে হয়েছে? না আমরা যখন জয়েন করেছি তখন কোনো ট্রেনিং হয়নি আমাদের, তবে রেলওয়েতে জয়েন করার পরে অবশ্যই আমাদের দুটো কোর্স করতে হয়, সেটা হলো একটা হলো মৌলিক কোর্স বা ফাউন্ডেশন কোর্স বলে, সেটা আমাদের রেলওয়ে ট্রেনিং একাডেমি আছে হালি শহর চট্টগ্রামে, হ্যাঁ সেখানে আমাদের ফাউন্ডেশন কোর্স হয়, এবং কিছুদিন পরে আমাদের সাধারণত 2 বছর আমাদের অন জব ট্রেনিং থাকে, ওই 2 বছরের মধ্যে আমাদের চূড়ান্ত একটা কোর্স হয়, ফাইনাল কোর্স সেটাও করতে হয়। তো ওই হালি শহর যে ট্রেনিংটা করেন চট্টগ্রামে, তো ওটা কি কোনো নির্দিষ্ট সময় আছে না, যেমন 6 মাস 3 মাস? আমাদের ফাউন্ডেশন কোর্সটা মেবি 4.5 মাস করেছিলাম, আর ফাইনাল কোর্সটা 40 দিন।
ওটা কি আপনি রেলওয়ে আপনার কর্মস্থলে জয়েন দেওয়ার পরে ওই ট্রেনিংটা করছিলেন নাকি ট্রেনিং করে তারপর কর্মস্থলে জয়েন? সেটা আসলে এটা রেলওয়ে কর্তৃপক্ষের উপর নির্ভর করে আপনাকে কখন ট্রেনিং করাবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে সরাসরি ট্রেনিং এ পাঠাতে পারে, অনেক ক্ষেত্রে আপনাকে অন জব পোস্টিং দিতে পারে যেহেতু লোকবল স্বল্পতা আছে। হ্যাঁ, এটা আসলে কর্তৃপক্ষের উপর নির্ভর করে, তবে আপনাকে ফাউন্ডেশন কোর্সটা অবশ্যই বাধ্যতামূলক, হ্যাঁ কোনো একটা সময় আপনাকে অবশ্যই করতে হবে। আচ্ছা, আপনাদের মানে ক্ষেত্রে বা সরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্রথম 2 বছর ট্রেনিং বা শিক্ষানবিশ হিসাবে থাকতে হয়, তো এই বিষয়টাই যে শিক্ষানবিশ অবস্থায় থাকেন প্রথম 2 বছর, তো এই ক্ষেত্রে কি আপনারা কোনো বেতন ভাতা বা কোনো কিছু কম পান? না, এক্ষেত্রে কোনো বেতন ভাতা কম নাই, আপনার সরকারি নিয়ম অনুযায়ী আপনার পদের যে বেতন ভাতা সেটা আপনি পুরোটাই পাবেন। তো আপনারা উপ সহকারী প্রকৌশলী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, তো আপনাদের কেমন লাগছে? এবং যারা নতুন আসার ইচ্ছুক অনেকেই কমেন্ট করে যে রেলওয়েতে চাকরি করার খুব ইচ্ছা, রেলওয়ে একটাই ব্র্যান্ড, ভালো মানের চাকরি, তো এখানে যারা নতুন আসতে চাচ্ছে তাদের কিন্তু অনেকটাই আগ্রহ যে আমরা রেলে ভর্তি হব বা রেলওয়েতে কাজ করব, তো তাদের বিষয়ে কি বলতেছেন, কিছু বলতেছেন? আসলে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বা বাংলাদেশের আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখানে আমাদের যে কর্মক্ষেত্র সেখানে দেখাচ্ছে আমাদের যত ক্যান্ডিডেট থাকে তার চেয়ে আমাদের চাকরির স্তরটা অনেক কম। সেক্ষেত্রে যে উপসহায়ক প্রকৌশলী পদ সেটা রেলওয়েতে হোক অথবা অন্য যেখানেই হোক, অবশ্যই একটা সুযোগ, একটা সুযোগ। প্রথমত আমরা চাই যে অবশ্যই মেধাবীরা আসুক, মেধাবীরা আসুক, রেল সমৃদ্ধ হোক। হ্যাঁ, আর যারা নতুন আসতেছে তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে কাজ করার মানসিকতা থাকলে সেটা যে ডিপার্টমেন্টই হোক সেখানে মানে সফলতা পাওয়া যায় এবং ভালো লাগে কাজ করে। হ্যাঁ, তো এক্ষেত্রে বিষয়টা এরকম না যে আমাকে এই ডিপার্টমেন্ট ভালো, এই ডিপার্টমেন্ট ভালো, এরকম না, আপনাকে কাজ করতে হবে, ওটা আপনার দায়িত্ব। আপনি যেখানেই কাজ করেন আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি যদি ভালো কাজ করেন আপনি ভালো থাকবেন, দেশ ভালো থাকবে, আমাদের জাতি ভালো থাকবে। এবং আমি অবশ্যই চাইবো যে আমাদের রেলওয়েতে যেহেতু একটা বড় সরকার হয়েছে, আমি চাইবো যে অবশ্যই মেধাবীরা এখানে আসুক, তারা কাজ করুক, রেলকে সমৃদ্ধ করুক এবং বাইরের দেশের সঙ্গে তাল মেলাক। হ্যাঁ, অবশ্যই এখন যেহেতু টেকনোলজি দিন দিন পরিবর্তন হচ্ছে এবং দ্রুত পরিবর্তন হচ্ছে, হ্যাঁ তাদের সাথে তাল মিলাতে অবশ্যই আমাদের তরুণ প্রজন্মই এটা করতে পারবে। এবং আমি চাই যে নিয়োগ প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন হোক এবং রেলে তারা যোগদান করে রেলের উত্তরোত্তর সমৃদ্ধ হোক। আমি চাই যে মেধাবীরা রেলওয়েতে এসে রেলকে সমৃদ্ধ করুক। তো আরেকটা প্রশ্ন হলো যে অনেকেই প্রশ্ন করে যে আপনারা উপ সহকারী প্রকৌশলী যারা রয়েছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তো তারা কি নিজ এলাকায় বা নিজ জেলায় পোস্টিং দিতে পারেন নাকি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা যেভাবে চাবে সেভাবে? না, বিষয়টা ওইরকম না, বিষয়টা হচ্ছে আপনাকে সব জায়গায় কাজ করার মনোযোগ থাকতে হবে। তবে অনেক ক্ষেত্রে হয় কি, দেখাচ্ছে যে যখন আমাদের জোন ভাগ হয়, রেলওয়েতে জোন ভাগ করে, তখন দেখাচ্ছে যে সেভাবে ভাগ হয় দেখা যায়। হ্যাঁ, যে যার জেলাগুলো যেদিকে সেভাবে, তবে নিজ জেলাতে পোস্টিং হবে এটা বিষয় না এবং সেটা যে কর্তৃপক্ষ দেবে সেটাও না। এটা রেলের প্রয়োজনে রেল কাকে কোথায় দেবে সেটা সম্পূর্ণ রেলওয়ের বিষয়। এখানে আপনি কোন জেলা থেকে এসেছেন, আপনি কোথায় পোস্ট নিতে চান, বিষয়টা এরকম না। ও আচ্ছা, যদি কেউ চায় যে আমার নিজের এলাকা যেমন আপনার দেশের জেলা বা আপনার ওই জেলাতে যদি আপনি চান কোনোভাবে যে আমার ওখানে পোস্টিং হলে আমার ক্ষেত্রে একটু সুবিধা হবে, তো ওই ক্ষেত্রে যদি পোস্ট ফাঁকা থাকে তো ওই ক্ষেত্রে কি আপনার কি যেতে পারবেন? না, এক্ষেত্রে আপনার বিষয়টা এইভাবে ভাবার সুযোগ নেই। আপনার ওখানে যদি আমার উপসহায়ক প্রকৌশলীর প্রয়োজন না থাকে, রেলওয়ে যদি প্রয়োজন না থাকে ওখানে দেবে না, বিষয়টা এরকম না। মানে আমার মানে রেলওয়ে যেখানে যাকে প্রয়োজন রেলওয়ে তাকে সেখানে পোস্টিং দেবে। ও আচ্ছা, তো অনেক কিছু জানার চেষ্টা করলাম উপসহকারী প্রকৌশলী বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সম্পর্কে, তো আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পার্সোনালি অনেক অনেক ধন্যবাদ আমাদের সোহেল সাহেব যিনি উপসহকারী প্রকৌশলী হিসেবে রয়েছেন, তো অনেক তথ্য দিলেন আপনাদেরকে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ধন্যবাদ বিআর রেলওয়ে ইনফরমেশনকে। আচ্ছা।